ইন্দুর কাটে আমাদের সব পুরা ইয়া ক্ষেত কাটে ফেলছে না কোনো ব্যবস্থা নেন নাই কোনো কিছু দেন নাই কাজ হয় নাই আপনারা এখানে তিন বিঘাতে প্রত্যেক জমিতে এভাবে লাগছে এভাবে ইঁদুর লাগেছে কি ইঁদুরের যে ক্ষতির প্রভাব এটি আজকে আমরা দেখবো এখানে এখানে একদম চাষির ক্ষেতে কি পরিমাণ ইঁদুর আক্রমণ করেছে এই যে আমরা একটা ক্ষেতে নেমেছি এটাই আসলে যে পরিমাণে ব্যাপক প্রায় প্রত্যেকটা গুচ্ছি প্রায় 20-30% কেটে ফেলছে কোথায় বেশি আক্রমণ হয়েছে কোথায় দেখেন কিভাবে কেটে ফেলছে পুরো ক্ষেত একদম কেটে ফেলছে পুরো ক্ষেত কেটে ফেলছে ইঁদুরে এই এই ইঁদুর দমনের অনেক পদ্ধতি নেওয়া হয়েছিল আসলে কোনো কার্যকর পদ্ধতি কোনো ইঁদুরটি এই যে ইঁদুরের কর্তনের যে ক্ষতি এটি দমনের জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম খুব বেশি একটি কার্যকরভাবে কাজ করেনি আমরা নানিরাট বেশ কিছু কীটনাশক আমরা ব্যবহার করেছিলাম ফাঁদ ব্যবহার করছিলাম ফাঁদ ব্যবহার করেও খুব বেশি একটি ফল পাওয়া যায়নি তো আমরা সর্বশেষ একটি ব্যবহার করেছি সেটি হচ্ছে ব্যবহার করেছি এবং যাদের ক্ষেতে এইভাবে ইঁদুরের আক্রমণ হয়েছে তাদেরকে আমরা পরামর্শ দিব এখানে এ ধরনের আক্রমণ হলে সেই ক্ষেতে এটি কোনো এই ইঁদুরের যে আক্রমণ এটি আমরা অনেক কীটনাশক ব্যবহার করেও কোনো ফল পাইনি এটি আমরা যেভাবে আক্রমণ দেখাচ্ছে এটি প্রায় শতভাগ ধান কেটে ফেলছে এটি দমনের জন্য আমরা প্রাথমিকভাবে যদি ন্যাপফলিন অর্থাৎ বিঘা প্রতি আমরা 1.5 থেকে 2 কেজি ছিটিয়ে দিই তাহলে কিন্তু এই ইঁদুরটি এর যে গন্ধে এটি চলে যায় আমরা আপনার যে ক্ষেত আছে এই ক্ষেতে আপনি এখন ন্যাপফলিন ছিটিয়ে দিবেন বুঝতে পারছেন ন্যাপফলিন যদি আপনি ছিটে দেন তাহলে কিন্তু ওই ন্যাপফলিনের দুর্গন্ধ এই গন্ধে চলে যাবে বিঘা প্রতি 1 থেকে 1.5 কেজি এটি কোনো বাকারির দোকানে কিনে পাওয়া যাবে 150-200 টাকা পর্যন্ত কেজি কীটনাশক দিয়ে এটি যাবে না বুঝতে পারছেন এটি আর ন্যাপফলিন দিতে হবে এটি হচ্ছে একদম ক্ষতি ইঁদুরে ক্ষতিগ্রস্ত যে নমুনা একজন চাষি তার ক্ষেতে যে ধান ধান বের হয় না এখনও থোর অবস্থা রয়েছে এভাবে যে পরিমাণ ক্ষতি হয়েছে এটি আসলে খুবই দুঃখজনক বিষয় এটি কোনো পোকার আক্রমণ না এটি হচ্ছে ইঁদুরের আক্রমণ এই ইঁদুর দমনের জন্য আমরা ন্যাপফলিন যদি ব্যবহার করি তাহলে খুব সহজেই কিন্তু এটি দমন করা যাবে